জয়পুরহাট জেলার সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাই কুশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে 144 পিস ফেন্সিডিল সহ শ্রী অমিত কুমার ওরফে দেবব্রত কুমার ও মোহাম্মদ আরমান নামে দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব পাঁচের সদস্যরা। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মোস্তফা জামান। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামি স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন যাবৎ আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদক সেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।